আমি একজন অলি আল্লাহর দরবারে গিয়েছি, সেই মুর্শিদপুর শেরপুর জেলায় জামালপুরের পাশে ইয়েতে ময়মনসিংহ বিভাগে, ওখানে একজন অলি আল্লাহর সন্ধান পাইলাম। উনি কি করে, মানুষ যখন দাঁড়ায়, আমার সাথে একজন গেছে, তার নাম বলবো না, সে যে আমার সাথে গেছে আমি বলি নাই, সে একটু দূরে দাঁড়ায় আছে, আমাকে বসার জন্য একটা ছোট প্লাস্টিকের টুল দিছে, টুল আমার সাথে মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, আমরা দুইজনকে প্লাস্টিকের টুল দিছে, আর ওই পীর সাহেব হুজুর নিজে একেবারে নরমাল একটা জায়গায় বসছে। ওনার গায়ের পাঞ্জাবির যে মূল্য, আমার হুজুরের এই কাপড়টা অনেক দামি, ওটা আরো সস্তা কাপড়, একেবারে নরমাল একটা কাপড়। হঠাৎ করে আমার সাথে যে ছেলেটা গেছে তার দিকে হুজুর তাকায় বলে, তুমি তো খুব ভেজালওয়ালা মানুষ, তুমি দুর্নীতি, তোমার ভিতরে দুর্নীতি, তুমি তোমার মনিবের অকৃতজ্ঞ, তোমার ভিতরে ঝামেলা আছে, এইভাবে একটা 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 বলা শুরু করছে, তুমি এই করো, তুমি ওই করো, সব বলে দিতেছে। পরক্ষণে একজন বলতেছে, হুজুর জিহাদি সাহেবের সাথে আসছে, যখন আমার নাম বলছে হুজুর আর কিছু বলে না, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই দরবার থেকে ওই হুজুরের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরে বাস্তবে দেখলাম তার সবগুলি কাজ ঠিক ধরা খেয়ে গেছে আমার কাছে। এরকম মানে মানুষের সিনা দেখে আপনি কি করছে সব বলে দেয়, এগুলি হলো কাশ অন্তরের দৃষ্টি। কিছু কিছু মানুষের, কিছু কিছু আল্লাহওয়ালা বান্দার খোলা থাকে, যারা এই অন্তরের দৃষ্টি দিয়ে মানুষের সেই তাকদীর পর্যন্ত দেখতে পায়, লৌহে মাহফুজ পর্যন্ত দেখে। এটা একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলছি, এই ধরনের সাধক, এই ধরনের আল্লাহর ওলি যারা, আহলে কাশ যারা, তাদের সোহবতের যুবক ভাইরা, আপনারা যদি না যান তাহলে আল্লাহর হাবিবের এই ঘটনাগুলি শুনেও আপনার কাছে তেমন একটা ক্যাচ না হতে পারে। আমি শুধু বলবো বোঝার জন্য ওলি আল্লাহদের সোহবতে যান। আমাদের অনেক মাওলানা গেছে ওই মুর্শিদপুর হুজুরের কাছে, যাওয়ার পরে মাওলানা সাহেব অতীতে কি করছে এটা পর্যন্ত বলে দিতেছে, মানে ইজ্জত নিয়ে যে আসবেন এটা একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। তা আমি শুধু বলবো অলি আল্লাহদের সোহবতে যান, যদি ঠকিতে না চাহো হাটে এসে বস, গুরুর নিকট যে ঘেসে হৃদয় আকর্ষেই মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। প্রিয় ভাই আমার, যুবক ভাইরা, আমি কোন পীর সাহেবের বা পীর ইনাদের একটা, অনেকে বলে না যে দালালি, ওটার জন্য উদ্দেশ্য করে বলছি না, আমি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে বলছি যে মদিনাওয়ালার দরবারের এই জিনিসগুলি বুঝার জন্য প্র্যাকটিক্যাল আপনি কয়েকদিন আল্লাহর ওলিদের সহবতে থাকেন। অনেক ভণ্ড আছে, এদের কাছে গেলে আবার আমও যাইব সালাও যাইব, পীর সাহেবও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, আবার বলে আমরা বাতিনি নামাজ পড়ি, দায়েমি নামাজ পড়ি, হ্যাঁ দায়েমি সালাত পড়ে, এগুলি টাটকা শয়তান। যাদের সাথে আল্লাহর হাবিবের শরীয়তের সম্পর্ক নাই তাদের সাথে কখনো আল্লাহর হাবিবের সম্পর্ক থাকতে পারে না। সারাটা বছর আল্লাহকে সেজদা দেয় না কিন্তু উনি নিজে মুরিদের সেজদা লয়, এর চেয়ে বড় কি নিদর্শন চান যে এটা শয়তান? সেজদার একমাত্র মালিক আল্লাহ। যুবক ভাইরা তোমরা বলো সেজদার একমাত্র মালিক কে? আর আওয়াজ দিয়ে বলো কে? যে পীর সাহেব সেজদা নিবে এটা টাটকা শয়তান, সে কখনো হক হতে পারে না। কামেল পীর কখনো শরীয়তকে অগ্রাহ্য করবে না, একটা মুস্তাহাবকেও ছাড়বে না। কামেল মুকাম্মেল পীর মদিনাওয়ালার আদর্শের এক চুল পরিমাণ বাইরে যাবে না। আমি জানি না আমার কথাগুলি কার বিরুদ্ধে পড়বে, কারো বিরুদ্ধে গেলে কিচ্ছু করার নাই। আমি আমার পীরের দরবার থেকে চলে আসি এই ভণ্ডামির কারণে, পীর সারি নাই, পীরের সাথে আমার রুহানি সম্পর্ক আছে, কিন্তু ভণ্ডামি আমি সমর্থন করতে পারি নাই। আমি আগেও বলেছি এখনো বলছি, সাত রাজার ধন ছেড়ে দেব, আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে ওটাও ছেড়ে দিব, কিন্তু মদিনাওয়ালার কদম মুবারক ছাড়ব না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
আপনাদেরকেও ওরকম ইমানি জজবা নিয়ে চলতে হবে। আমরা সত্যিকারে ওলি আল্লাহদের সোহবতে বসব, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যুবক ভাইরা আমার সাথে কি একমত আপনারা? সবাই বলেন একমত। আমরা সত্যিকারের পীর আউলিয়া চাই, কিন্তু কোনো ভণ্ডর দরবারে যাব না। আলহামদুলিল্লাহ ইদানিং ভণ্ডদের ব্যবসার মধ্যে ভাটা পড়ে গেছে, মানুষ ভণ্ডামি কোনোদিনই সমর্থন করবে না। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের দরবারে ওই সাহাবী দুধ নিয়ে গেল, দুধ নবীজি পান করলেন, এটা ছিল প্রেমের একটা লেনা দেনা। বিনা প্রশ্নে আমার নবীজির আদেশ মানতেন সাহাবাই কারাম। কোনদিনও আমার নবীজিকে পাল্টা প্রশ্ন করে বলে না, ইয়া রাসূলুল্লাহ এটা কেন? নবীজি যা বলবে বিনা শর্তে বিনা শর্তে সেটা মেনে নেওয়া হলো ঈমান। ইমান ও মুহাব্বত আমার নবী মুস্তফার গো, খাকে গলি মদিনার শত তো বিছানা মুরো, বালাখানা হইল মুরো গলি মদিনার গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তফার গো, মদিনার গলি রাস্তার যে ধুলাবালি, খাকে গলি মদিনার, মদিনার গলি গলির যে মাটি ধুলাবালি, এটা আমার কাছে বালাখানা, বাদশাহী বিছানা। সুবহানাল্লাহ বলেন, এটা কবি এইভাবে বলতেছে, খাকে গলি মদিনার শত তো বিছানা মুরো, বালাখানা হইল মুরো গলি মদিনার গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তফার গো, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা।